আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে অনেকদিন পর ভিডিও দিচ্ছি, কারণ হলো এই যে আমার কুচকি আমার ফোনটাই ভেঙে দিয়েছিল, এখন জানলার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাইরের। বাবা ঘুম পেয়ে গেল তোমার? বাহ, ঘুমিয়ে পড়ো, ভেরি গুড, ঘুমিয়ে পড়ো। ও ঘুমিয়ে পড়ল, পাপা আসবে সেজন্য খুব আনন্দ হচ্ছে। আবার পাপা বলেছে আজকে ওর জন্য গিফট আনবে, সেই জন্য একটু নেচে দাও, তুমি তখন যেরকম নাচছিলে, শোনো একটু নাচু করে দাও। গিফটের কথা শুনেই নাচো, এখন থেকে কি বোঝে গিফটের। আচ্ছা আস্তে আস্তে নাচো করো বাবা। আচ্ছা বালিশ থেকে নেমে নাচো, লেগে যাবে তো। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। অবস্থা দেখো, তুই এখান থেকে উঠতে পারবি না, পড়ে যাবি তো। এরকম দোষ তুমি কেউ করে? কি বলছিস কি বলছিস? আবার ঘুম পেয়ে গেল? ঘুমিয়ে পড়ো, পাপা এসে তোমাকে তো সারপ্রাইজ দেবে বলেছে, ঘুমিয়ে পড়ো। তুমি কি লুকাচুরি খেলছো সবার সাথে? তো কি করছো টুকি? পাচ্ছি আর শুয়ে শুয়ে একটু নাচ করে দাও। ও বাবা আবার উঠে যাবে? ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আজকে। এটা হলো পুচকির আরেকটা গিফট, এটার মধ্যে আছে একটা এমার্জেন্সি। পুচকির কাকাই এটা পুচকিকে গিফট করেছে, কারেন্ট চলে গেলে খুব অসুবিধা হয়, এমার্জেন্সি আমাদের ছিল, দুটো ছিল, দুটোই খারাপ হয়ে গেছে, সেই জন্য কাকাই ওকে এটা গিফট করলো। তো সবে এসেছে ফ্লিপকার্ট থেকে, এটা আমি খুলে এখন চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না, আর তোমাদেরকেও দেখাচ্ছি। এখন আমার পুচকি ঘুমাচ্ছে, সেই জন্য ভালোভাবে দেখাতে পারছি তোমাদেরকে। যে এটা হলো চার্জার, ইমার্জেন্সি চার্জ দেওয়ার জন্য। যে প্যাকটা খুললাম দেখো, খুলবো না থাক। ঠিকঠাক করে দেখে নি সব কিছু, সবকিছু ঠিকঠাকই আছে। এবার আমি এটাকে চার্জে বসাবো।
ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে একটু দেখিয়ে দিই যেহেতু গিফটটা ওরই। দেখো ভয় লাগছে? আচ্ছা আচ্ছা অফ করে দিচ্ছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, তুমি দেখছো ভালো করে, এটা সব ঠিকঠাক আছে কি দেখিনো। তুমি এবারে মাস্টারি করবে, মাস্টারি করে দাও না। ভালো হয়েছে, হ্যাঁ আর কিছু নাই, তাই তো আর কিছু নেই, এই বক্সটি ছিল, এই বক্স আর নেই, ওই একটাই ছিল। দাও এবার রেখে চার্জে বসিয়ে দাও, দাও চার্জে বসিয়ে, কাকাইকে থ্যাংক ইউ বলবে। হ্যাঁ দেখা হয়েছে, ভালো হয়েছে তো, ভালো হয়েছে, এবার এগুলো নিয়ে খেলবে। ওটা ওর মধ্যে এখন রাখতে হবে না, তুমি এখন চার্জে বসাবো, তো আমি চার্জে বসাবো, তাই চার্জে বসিয়ে দিই। থাক, ওটা আর ওরকম ভাবে গোছাতে হবে, থ্যাংক ইউ বলো। এমার্জেন্সি নিয়ে খেলা হয়ে গেছে, ভালো করে দেখে দেখেও নিয়েছে, এবারে বাইরে এসেছে, কি দুষ্টুমি করছে দেখো। বস 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 বস।
পড়বি যখন না বুঝবি। কি দেখবো? কই পোকাটা? দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, এই সবে উঠলো, পাপা এসে গেছে, দেখা যাক কি করে। ঘুম ভেঙে গেছে, শোনা, ঘুম ভেঙে গেছে। উঠো উঠো উঠো, উঠে উঠে দেখো কি এনেছে পাপা তোমার জন্য। খুব এক্সাইটেড দেখার জন্য তাড়াতাড়ি করে উঠছে। আচ্ছা বসে বসে বসো, এখানে বসে পড়ো, বসো বসো বসো, হ্যাঁ ভেরি গুড, বসে বসে দেখো কি এনেছে পাপা তোমার জন্য। বাবা কত কিছু এনে দিয়েছি। কি ওটা দেখাও সবাইকে। ও বাবা শু, আর কি জুতো, এগুলো সব বাজার কলকাতা নিয়ে এনেছো সব বলে। উনি বাবা আর কি আছে, আর কি থাক, আর কি আছে, ও বিল নিত না। এইটা তোরে বাবা, এই পরিয়ে দাও পরিয়ে দাও আগে জুতো। ও বাবা পা বাড়িয়ে দিচ্ছে আবার, শুধু মেয়ের জন্য, আমার জন্য কিছু আনো। আর ড্রেসগুলো দেখাও পাপা, দেখাও ড্রেসগুলো, দেখাও কি কি ড্রেস এনেছো। আয় আর ডাকছে তোমাকে। আর তোমার ড্রেসটা তো খুব সুন্দর হয়েছে, ওর পাপা ড্রেস দিয়েছে বলে পাপার কোলে, দেখি একটু মুখটা, মুখটাও দেখাবি না। উনি বাবা ব্রাশও হয়নি এখনো, ছি ছি ছি। আর জুতোটা দেবে তোমার? না বাবা। তার ড্রেসটা দাও? না। তার প্যান্টটা দাও? না। দাও দাও, আমিও একটু পরি দাও।
ভালো লেগেছে গিফটটা? ভালো লেগেছে? আমাকে দাও না, একটু জুতোটা দাও না, আমি পরে ঘুরে আসি বাইরে থেকে। না বাবা, ঠিক আছে যাও, টাটা, ঘুরে এসো পাপার সাথে। দেখো টাটা দিয়ে দিচ্ছে আমাকে। আচ্ছা এখন ও আর আমাকে চেনেই না। ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকে এই অবধি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।